নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্ট আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যা সেট নাম্বার 7 আজকে আমরা করব। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হলো, বুদ্ধাঙ্ক অর্থাৎ আইকিউ কথাটি কে প্রথম প্রবর্তন করেন, বিনেস, টারম্যান নাকি মেরিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিজ্ঞানী স্টার্ন বুদ্ধাঙ্ক কথাটি প্রথম প্রবর্তন করেন। নেক্সট, হাতে কলমে কাজ করার জন্য কিসের দরকার হয়, মূর্ত বুদ্ধির, বিমূর্ত বুদ্ধির, সামাজিক বুদ্ধির নাকি প্রাক্ষোভিক বুদ্ধির? তো হাতে কলমে কাজ করতে গেলে বাচ্চাদের মূর্ত বুদ্ধির প্রয়োজন হয়, অপশন এ। নেক্সট, শিখনের ক্ষেত্রে নির্মিতিবাদ তত্ত্বের প্রবক্তাকে, প্যাবলক, লিউইন, ম্যাজলো নাকি ব্রুনার? তো শিখনের ক্ষেত্রে নির্মিতিবাদ এই তত্ত্বের প্রবক্তা হলেন অপশন ডি, ব্রুনার। নেক্সট, শিখন সম্পর্কীয় বায়োটস্কি প্রবর্তিত তত্ত্বটির নাম কি, সংযোজনবাদ, প্রজ্ঞামূলক তত্ত্ব, অন্তর্দৃষ্টি নাকি সামাজিক নির্মিতিবাদ? তো বায়োটস্কি প্রবর্তিত তত্ত্বটির নাম হচ্ছে সামাজিক নির্মিতিবাদ, অপশন ডি। নেক্সট, প্রতিটি শিখনের মূলে আছে প্রত্যক্ষণ, এটি কে বলেন, পিয়াজে, ডেভিড আসুবেল, বায়োটস্কি নাকি কেউই নয়? তো প্রতিটি শিখনের মধ্যে মূলে আছে প্রত্যক্ষণ, তো এই কথাটি বলেছিলেন ডেভিড আসুবেল, অপশন ডি, অপশন বি। নেক্সট, প্রোগ্রাম শিখন হলো ড্যাশের প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ, ডিউই, স্কিনার, থর্নডাইক নাকি প্যাভলভ? তো এখানে প্রোগ্রাম শিখন হচ্ছে হলো স্কিনারের প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। নেক্সট, ম্যাকডুগালের মতে ড্যাশ হলো সুপ্ত মনোযোগ, বুদ্ধি, প্রেষণা, শিখন নাকি আগ্রহ? তো ম্যাকডুগালের মতে আগ্রহ, অপশন ডি, হচ্ছে সুপ্ত মনোযোগ। পরের প্রশ্ন, কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর মনোযোগ স্থায়ী হয় সাধারণত ড্যাশ সেকেন্ড, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর মনোযোগ কতক্ষণ স্থায়ী হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 6 থেকে 7 সেকেন্ড। নেক্সট, শিখনের প্রকৃতি ড্যাশের মাধ্যমে প্রকাশ পায়, তো শিখনের প্রকৃতি অপশন ডি, পরিণমনের মাধ্যমে প্রকাশ পায়। পরের প্রশ্ন, পুনরুদ্রেকের অর্থাৎ রিকলের সঙ্গে কার সম্পর্ক অত্যন্ত গভীর, পুরস্কার, প্রত্যাভিজ্ঞা, মনে করা নাকি শাস্তি? তো পুনরুদ্রেকের সঙ্গে সবথেকে গভীর সম্পর্ক হচ্ছে অপশন বি, প্রত্যাভিজ্ঞার অর্থাৎ রিকগনিশন। নেক্সট, বুদ্ধি মানুষের জন্মগত ক্ষমতা, জন্মগত মানসিক ক্ষমতা, জন্মগত ও পরিবেশগত ক্ষমতার মিশ্রণ নাকি পরিবেশগত মানসিক ক্ষমতা? তো বুদ্ধি হলো মানুষের জন্মগত এবং পরিবেশগত ক্ষমতার মিশ্রণ। নেক্সট, কাকে জ্ঞানের ভাণ্ডার বলা হয়, দীর্ঘস্থায়ী স্মৃতিকে, ক্ষণস্থায়ী স্মৃতিকে, সংবেদনমূলক স্মৃতিকে নাকি প্রত্যক্ষণমূলক স্মৃতিকে? তো জ্ঞানের ভাণ্ডার বলা হয় দীর্ঘস্থায়ী স্মৃতিকে। নেক্সট, রাস্তায় লাল আলো দেখলে শিশু দাঁড়িয়ে যায়, এটি কি জাতীয় শিখন, নিয়ম শিখন, প্রজ্ঞামূলক শিখন, নৈতিক শিখন নাকি সংকেত শিখন? তো রাস্তায় যখন লাল আলো দেখা যায় শিশু তখন সেটি দেখে দাঁড়িয়ে পড়ে, এটি হলো একরকমের সংকেত শিখন, অপশন ডি সঠিক অ্যান্সার। নেক্সট, মস্তিষ্কের ঝড় অর্থাৎ ব্রেন স্টর্মিংয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয় কখন, নবোদয় বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় নাকি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়? তো মস্তিষ্কের ঝড় অর্থাৎ ব্রেন স্টর্মিংয়ের ওপর বিশেষ করে জোর দেওয়া হয় নবোদয় বিদ্যালয়, অপশন এ হলো সঠিক অ্যান্সার। নেক্সট, কোন নীতিটিকে
প্রাথমিক শিক্ষা স্তরে অপচয় বন্ধ করার জন্য জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ করেন? মিড ডে মিল, অপারেশন ব্ল্যাকবোর্ড, নো ডিটেনশন পলিসি, নাকি ইনক্লুসিভ এডুকেশন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নো ডিটেনশন পলিসি। এই পলিসিটিকে প্রাথমিক শিক্ষা স্তরে অপচয় বন্ধ করার জন্য জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ করা হয়। নেক্সট, পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1984 সালের সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশ কি? নবোদয় বিদ্যালয়, দূরবর্তী শিক্ষা, বয়স্ক শিক্ষা, নাকি চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, চাকরির সাথে ডিগ্রির বিচ্ছেদ। নেক্সট, বয়স্ক শিক্ষার সময়সীমা কত বছর? 15 থেকে 35, 12 থেকে 35, 60-এর ঊর্ধ্বে, নাকি 15 থেকে 40 বছর? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, 15 থেকে 35 বছর হলো বয়স্ক শিক্ষার সময়সীমা। নেক্সট, কলেজ হ্রাস কথাটির মূল অর্থ কী? কলেজে ভর্তির ভিড়, প্রাথমিক শিক্ষা স্তরে ড্রপ আউটের ভিড়, চাকরি পাওয়ার ভিড়, নাকি এদের মধ্যে কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, কলেজে ভর্তির ভিড়, অর্থাৎ কলেজ হ্রাস কথাটির অর্থ হচ্ছে কলেজে ভর্তির ভিড়। নেক্সট, কে ভারতে প্রথম দৃষ্টিহীনদের জন্য বিদ্যালয় স্থাপন করেন? স্যামুয়েল বার্ক, লালবিহারী শাহ, লুইস ব্রেইল, নাকি অ্যানি শার্প? তো ভারতে প্রথম দৃষ্টিহীনদের জন্য বিদ্যালয় স্থাপন করেছিলেন অপশন বি, লালবিহারী শাহ। নেক্সট, কাদের জন্য ইনক্লুসিভ এডুকেশন চালু করা হয়? শুধুমাত্র অন্ধদের জন্য, চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য, প্রতিবন্ধী বা প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থীদের জন্য, নাকি সব ধরনের শিক্ষার্থীদের জন্য? তো ইনক্লুসিভ এডুকেশন চালু করা হয় অপশন ডি, সব ধরনের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ সব রকমের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ সাধারণ ছাত্র, তার মধ্যে রয়েছে অন্ধ, চ্যালেঞ্জ শিক্ষার্থী এবং প্রতিবন্ধী এবং প্রতিদ্বন্দ্বী, সবার জন্যই এই ইনক্লুসিভ এডুকেশন চালু করা হয়। পরের প্রশ্ন, সাক্ষরতার দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? সপ্তম, পঞ্চম, তৃতীয়, নাকি প্রথম? তো সাক্ষরতার দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে অপশন এ, সপ্তম। পরের প্রশ্ন, সর্বশিক্ষা মিশনে শিশুর শিক্ষার বয়স কত? 0 থেকে 6 বছর, 6 থেকে 14 বছর, 0 থেকে 5 বছর, নাকি 5 থেকে 14 বছর? তো সর্বশিক্ষা মিশনে শিশুর শিক্ষার বয়স হচ্ছে 6 থেকে 14 বছর। পরের প্রশ্ন, মুক্ত শিক্ষা নিচের কোন ধরনের শিক্ষার অন্তর্গত? নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত, প্রথা বহির্ভূত, নাকি কারিগরি? তো মুক্ত শিক্ষা নিচের অপশনগুলির মধ্যে অপশন সি, প্রথা বহির্ভূত শিক্ষার অন্তর্গত। পরের প্রশ্ন, সর্বজনীন প্রাথমিক শিক্ষায় নিচের কোনটি বেশি গুরুত্ব পায়? শিক্ষার গুণগত মান, শিক্ষার পরিমাণগত মান, দুটিই, নাকি এদের কোনোটিই নয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, শিক্ষার পরিমাণগত মান। নেক্সট, কত খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার প্রথম সর্বপ্রথম বলা হয়? 1984, 1947, 1906, নাকি 1919 সাল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, 1906 সাল, অর্থাৎ 1906 খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা সর্বপ্রথম বলা হয়। নেক্সট, ইউএনও ভুক্ত কোন সংস্থাটি শিক্ষার সঙ্গে যুক্ত? ইউনিসেফ, ইউএনডিপি, ইউনেস্কো, নাকি কোনোটি নয়? তো ইউএনও ভুক্ত সংস্থাগুলির মধ্যে শিক্ষার সাথে যুক্ত হচ্ছে ইউনেস্কো। নেক্সট, আপনার শ্রেণীতে অল্প কয়েকজন শিক্ষার্থী ব্যতিক্রমী উচ্চ মেধা সম্পন্ন, আপনি তাদের কিভাবে পড়াবেন? শিশু শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে, উঁচু শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে, শুধুমাত্র তারা যখন চাইবে, সমৃদ্ধ ও পুষ্ট পাঠক্রম সহযোগে, নাকি শ্রেণীর বাকি ছেলেমেয়েদের সঙ্গে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, সমৃদ্ধ ও পুষ্ট পাঠক্রম সহযোগে অল্প কয়েকজন শিক্ষার্থী, অর্থাৎ ব্যতিক্রমী উচ্চ মেধাসম্পন্ন
ছাত্রদের ছাত্রছাত্রীদের আপনি শেখাবেন। নেক্সট, ক্ষুধা তৃষ্ণা ও যৌন চাহিদা কি ধরনের চাহিদা, জৈবিক সামাজিক মানসিক নাকি কোনোটি সঠিক নয়। তো ক্ষুধা তৃষ্ণা ও যৌন চাহিদা হচ্ছে মানুষের জৈবিক জাতীয় চাহিদা। নেক্সট, কোথায় শিশুর প্রজ্ঞার বিকাশ সবথেকে বেশি ঘটে, প্রেক্ষাগৃহে, পরিবারে, খেলার মাঠে নাকি বিদ্যালয় ও শ্রেণী পরিবেশে। তো শিশুর প্রজ্ঞার বিকাশ সবথেকে বেশি হয়ে থাকে অপশন ডি, বিদ্যালয় ও শ্রেণী পরিবেশে। পরের প্রশ্ন, শিক্ষার্থীর প্রারম্ভিক মূল্যায়নে কোন শিক্ষণ কৌশলটি যথোপযুক্ত নয়, অ্যাসাইনমেন্ট, মৌখিক পরীক্ষা, পারবিক পরীক্ষা নাকি কুইজ ও খেলাধুলা। তো এখানে শিক্ষার্থীর প্রারম্ভিক মূল্যায়নে যে কৌশলটি যথোপযুক্ত নয় সেটি হচ্ছে অপশন সি, পারবিক পরীক্ষা। তো বন্ধুরা, ভিডিওটি আজকে অর্থাৎ এখানে আজ কাজ ক্লাসটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা আর ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। থ্যাংক ইউ।